হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমার চ্যানেল ক্রেজি সাফিতে তোমাদেরকে স্বাগত। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা যা বুঝতেই পেরেছো, আমি আমার হাজবেন্ডের যে ওয়েডিং শপিং হলটা আছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এখানে দেখো কি আছে, ওর জুতো আছে। জুতোটা তোমাকে সবার প্রথমে দেখিয়ে দিই আমি। এখানে তিন জোড়া জুতো আমরা ওকে দিচ্ছি, মানে আমাদের বাড়ি থেকে ওকে কি কি দেওয়া হচ্ছে বিয়ে উপলক্ষে, তো সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো। সবার প্রথমে আমি যে সিলেদাস থেকে যে জুতোটা কিনেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি একটু ভিডিওটা লম্বা করব না। এখানে দেখো যে জুতোটা আছে, এটা এগুলোকে নাগরাজ জুতো বলে না মজরি জুতো, আমি জানি না কি বলা হয়। তো এগুলো যেহেতু শেরওয়ানির সঙ্গে পরা হয়, তো এই জুতোগুলো শেরওয়ানির জন্য নেওয়া হয়েছে। তারপরে যে শ্যুটা আছে সেটা তোমার দেখা, এটা বাই দি ব্র্যান্ড ইনভিক্টাস। তো এটা ব্লেজারের সঙ্গে পরার জন্য এই জুতোটা আমরা ওকে দিচ্ছি। এটা পিওর লেদারের, তোমরা দেখতে পাবে ব্রাউন ইন কালার, দেখো খুব সুন্দর এই জুতোটা। এটা ব্লেজারের সঙ্গে জন্য নিচ্ছি, এটার ব্র্যান্ড হচ্ছে ইনভিক্টাস। তারপরে জুতোটা দেখো, এটা রোডস্টারের, রোডস্টারের জুতো। এই জুতোটা আমি নর্মাল ইউজের জন্য, এটা পিওর লেদারের। এই দেখো এটা হচ্ছে রোডস্টারের। জোড়া জুতো আমার দেখানো হয়ে গেল, এবার দেখায় মোজাগুলো। তো মোজা নিয়েছি আমি সিলেদাস থেকে দুটো, এরকম টাইপের অ্যাঙ্কেল লেন্থ অবধি। এগুলো সিলেদাসের সক্স। এখানে নিয়েছি ছয়টা রুমাল, রুমাল যেহেতু জামাইদের দিতে হয়, আর এমনি তো আমি রুমাল পার্সন না, আমার বড় মনে হয় না। তো এই রুমালগুলো দেখো, ছটা রুমাল আছে, দুটো দুটো করে কালার, খুব সুন্দর, এটাও নিয়েছি আমরা। আর এখানে দেখো দুটো ইনারের মধ্যে আছে জকির ইনার, এটাও একটা জকির যে গেঞ্জিগুলো হয় ওই গেঞ্জিগুলো, জিম ভেস্ট, এটা নেভি ব্লু এর কালারের মধ্যে আছে। আর এইগুলো দেখো, এগুলো আন্ডারওয়্যার। তারপর দেখো এখানে আছে একটা গামছা টাইপের, এটা এটাও এক ধরনের তোয়ালে, পার্পল কালারের মধ্যে আছে। আর একটা এরকম টাওয়েল আছে দেখো, এটা পাউডার ব্লু কালারের মধ্যে আছে, খুব সুন্দর কালারটা বলে নিয়েছি। আমার একটা নিয়েছিলাম পিঙ্ক কালারের, আমারও একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি শ্বশুরবাড়ি থেকে কি কি পেয়েছি। এগুলো সব আমার হাজবেন্ড শ্বশুরবাড়ি থেকে কি কি পাচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে দুটো গামছা আছে, এটা গামছা টাইপের একটা তোয়ালে, আর একটা আছে এখানে এমনি নর্মাল তোয়ালে। এটা হচ্ছে আমার হাজবেন্ডের ব্লেজার, তো তোমরা দেখে নাও। এটা আমার কাছে নেই, তো সেই কারণে আমি ভিডিওটা দিতে পারলাম না, এটুকু ভিডিও ছিল আমার কাছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তারপর দেখাই ওর হলুদের জন্য একটা আমি পাঞ্জাবি টাইপের কিনেছি, আমি কিনিনি আমার বাবারা কিনেছে। তো এটা হচ্ছে হলুদের, আমি পছন্দ করেছি সবগুলো। এটা হচ্ছে ওর হলুদের পাঞ্জাবি, এটা একটু খাদি কটনের মধ্যে আছে, যেটা ওর কিনা ডেইলি বেসিসে পড়তে পারবে। তো এটা কিনা ও ডেইলি বেসিসে পড়তে পারবে সেরকম, এটা হলুদের জন্য হলুদ কালার বলে কিনেছি। হলুদ বলে না, হলুদ এমনিতেই আমাদের যেটা ইয়ে আছে সেটাতে লুঙ্গি পরে হলুদ মাখে। তো পাঞ্জাবিটা আমি এমনি কিনেছি জাস্ট ফটোশ্যুট করার জন্য। তো এটা হচ্ছে হলুদের পাঞ্জাবি। তারপর তোমাদের দেখাই শেরওয়ানিটা, এটা হচ্ছে ও শেরওয়ানি। তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আমার শ্রীনিকেতনের যে ব্লগটা আছে সেটাতে দেখিয়েছিলাম, এই এটা আমরা শ্রীনিকেতন থেকে নিয়েছি। এটা হচ্ছে ও শেরওয়ানি, এটা হচ্ছে শেরওয়ানির পাজামা। আমি কিনা সাইডে তোমাদেরকে একটা প্রপার ভিডিও দিয়ে দেবো যে ওকে পরে কেমন লাগছিল বা এটা খোলার সময় কেমন লাগছিল, সেটা তোমাদেরকে আমি কিন্তু প্রপার দেখিয়ে দেবো। এটা দেখো শ্রীনিকেতন থেকে আমরা নিয়েছি, এটা হচ্ছে ওর শেরওয়ানি, এটা সাইজ হচ্ছে 40। এটা সিল্ক ম্যাটেরিয়ালসে আছে, এখানে গোল্ডেন আর গোল্ডেন জরির কাজ করা আছে, হাতাতে গোল্ডেন জরির কাজ করা আছে, আর এই যে কাজগুলো আছে এগুলো কিন্তু গোল্ডের মধ্যে সুতো দিয়ে কাজ করা আছে, খুব সুন্দর এটা। তো এটা হচ্ছে ওর একটা শেরওয়ানি। তারপরে তোমাদের দেখায় শেরওয়ানির সঙ্গে ও নিয়েছে এরকম টাইপের একটা ভেলভেটের ওড়না। তো এটার সঙ্গে পুরো ম্যাচ করে আমরা নিয়েছি, এই যে দেখছো এটা পাজামা, এটা তো এটার সঙ্গে এটা পুরো ম্যাচিং করে এই ওড়নাটা নেওয়া হয়েছে। আর এই দেখো এই ওড়নাটা, এখানে দুটো লটকান দেওয়া আছে দুই দিকে, আর এখানে গোল্ডেন জুটির কাজ করা আছে, আর মাঝে মধ্যে দেওয়া আছে এরকম পুঁতি দিয়ে কাজ করা আছে, দিয়ে এখানে ধরা আছে, বুঝতে পারছো নাকি জানি না ভিডিওটা। তো এই দেখো
এটা হচ্ছে ওর দুপাট্টাটা, এখানে মাঝে মাঝে একটু একটু গিয়ে গিয়ে এগুলো দেওয়া আছে এরকম টাইপের। আর শেষের দিকে এই দুই সাইডে দেওয়া আছে এরকম গোল্ডেন জরির কাজ, আর এরকম দুটো তিনটে করে লটকন, মাঝে একটা, এই সাইডে একটা, এই সাইডে একটা। এটা হয়ে গেল ওর বিয়ের ওড়না শেরওয়ানির সঙ্গে। তারপর দেখো এটা হচ্ছে ওর পাগড়ি। আমার তো এটা খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। তোমাদের কম্বিনেশনটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। এটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন, এটার সঙ্গে এই যে এটা এই পাগড়িটা, এটা পুরো তিনটে সেট দেখো। ওকে পরে কিন্তু খুব সুন্দর লাগছিল, একসঙ্গে পরে দেখেনি, একবারে বিয়ের দিন তোমরা দেখতে পারবে আমার ব্লগে। আর দেখো এটা হচ্ছে পাগড়িটা, পাগড়িটার পুরো লুক আমি একটা সাইডে এই সাইডে ভিডিও দিয়ে দেবো, বা এই সাইডে যে কোনো সাইডে একটা ভিডিও দিয়ে দেবো, তোমরা দেখবে পাগড়ি যখন ট্রাই করছিল তখনই। তো এই দুটো হচ্ছে ওর বিয়ের দিন যেটা পরে আসবে আমাদের বাড়ি, বিয়ে পড়ানোর আগে অবধি ওর ড্রেস দেখো। তারপরে এখানে চারটে শার্ট আমরা ওর জন্য নিয়েছি। এখানে ব্লু ওর ফেভারিট কালার, বালোকে ব্লু পরলে খুব ভালো লাগে, আর আমারও ফেভারিট কালার যেহেতু, তো ওর জন্য নেওয়া হয়েছে। এখানে দেখো চেকের মধ্যে, একটু বড় বড় চেকের মধ্যে একটা শার্ট ব্ল্যাক অ্যান্ড ব্লুর মধ্যে, আর আরেকটা দেখো এখানে, আর এখানে একটা শার্ট নেওয়া হয়েছে, এখানে একটা শার্ট নেওয়া হয়েছে, আর এখানে একটা, এটা ডেনিম যে শার্টগুলো আছে সেগুলো নেওয়া হয়েছে। তো ওর জন্য মোটামুটি চারটে শার্ট আমরা নিয়েছি। আর ওর যে ব্লেজারটা আছে ওইটা আমার আলমারিতে, মানে আমার আলমারিতে ঝোলানোর জায়গা নেই যেহেতু, তো সেই জন্য আমার শ্বশুরবাড়িতেই ওই ব্লেজারটা আছে। ওটা পরে একটা ফটো তোমাদের বা ভিডিও তোমাদের সঙ্গে আমি দিয়ে দেবো, আগে তোমরা আমার ভিডিওতে অবশ্যই ভিডিওটা দেখেছো। ওর জন্য চারটে এখানে শার্ট নেওয়া হয়েছে, আর একটা জিন্স প্যান্ট নেওয়া হয়েছে, তোমরা দেখতে পারবে এখানে একটা জিন্স প্যান্ট নেওয়া হয়েছে, আর এখানে একটা এরকম ব্লু কালারের মধ্যে, পাউডার ব্লু কালারের মধ্যে একটা ট্রাউজার প্যান্ট, এগুলোকে বলা হয় আই গেস, দেখা যাক কি নেম, এগুলোর নামটা নেই জানি না। তো এখানে একটা এই প্যান্ট নেওয়া হয়েছে, ট্রাউজার প্যান্টগুলো, এইগুলো জিন্স প্যান্ট একটাই নেওয়া হয়েছে, আর এরকম একটা দুটো প্যান্ট ট্রাউজার প্যান্ট নেওয়া আছে। এটা একটা চেকের মধ্যে আছে, আর একটা, এটাও একটা অন্য কালারের মধ্যে, এটা নস্যি কালার বলা হয় মনে হয়। তো এখানে এই প্যান্টটা নেওয়া হয়েছে, চারটে প্যান্ট, চারটে শার্ট, আর নেওয়া হয়েছে দুটো পাঞ্জাবি, একটা শেরওয়ানি, একটা পাঞ্জাবি, আর একটা ব্লেজার, আর বাকি যে টুকিটাকি জিনিসগুলো লাগে এইগুলো আমার হাজবেন্ডের জন্য আমাদের বাড়ি থেকে দেওয়া হচ্ছে। তো দেখো এইসব জিনিসগুলো ওকে দেওয়া হচ্ছে, আর এখানে তিন জোড়ো জুতো, দুটো তোয়ালে, আর এইসবগুলোই ওকে কিন্তু দেওয়া হচ্ছে আমাদের বাড়ি থেকে। আশা করি আমার হাজবেন্ডের শপিং হল তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।